রে ভালোবাসো তারে, মন রে ভালোবাসো তারে, যে ভব সিন্ধু পারে তারে ভালোবাসো তারে, এই কর ধার্য কিবা কার্য অসার পসারে, মন রে ভালোবাসো তারে, মন রে ভালোবাসো তারে। ধনে জনে আশা বৃথা বিস্মৃত সে পূর্ব কথা, ধনে জনে আশা বৃথা বিস্মৃত সে পূর্ব কথা, তুমি ছিলে কোথা তুমি ছিলে কোথা, এলে কোথা যাবে কোথা, কারে ভালোবাসো তারে, মন রে ভালোবাসো তারে। সংসার কেবল কাজ কুহকে না চায় নাচো, সংসার কেবল কাজ কুহকে না চায় নাচো, মায়াবিনী পলে আছো পড়ে কারাগারে, মন রে ভালোবাসো তারে, অলংকার দেশরাগ অনুকূলে অনুরাগ, অলংকার দেশরাগ অনুকূলে অনুরাগ, দেহ তারে যা করেছো চারা কিবা প্রায় অবসান দিবা, যা করেছো চারা কিবা প্রায় অবসান দিবা, মনি দীপে মনি দীপে ভাব শিবা সদা শিবাগারে, মন রে ভালোবাসো তারে, প্রসাদ বলে দুর্গানা সুধাময় মুখধাম, প্রসাদ বলে দুর্গানা সুধাময় মুখধাম, জপ করো জপ করো অবিরাম, সুধা রসনারে, মন রে ভালোবাসো তারে, যে ভব সিন্ধু পারে তারে ভালোবাসো তারে, এই কর ধার্য কিবা কার্য অসার পসারে, মন রে ভালোবাসো তারে, মন রে ভালো
আসতারে। পারে কালি কালি পাপ হারি পাগ, জয় মা জয়। রামপ্রসাদ ঠাকুর আছেন নাকি? কে? রামপ্রসাদ ঠাকুর। কে? আরে কি স্বয়ং জমিদারমশাই আপনি? এ আমার পরম সৌভাগ্য সর্বাণী, স্বয়ং মিত্রমশাই আমাদের বাড়িতে এসেছেন। আপনারা বসুন না, বসবার ব্যবস্থা। না ঠাকুর, আজকে বসার একদম উপায় নেই, বিস্তর কাজ পড়ে আছে। আমি এসেছিলাম আপনার কাছে একটা বিশেষ অনুরোধ দিই। অনুরোধ? বলুন না, কি অনুরোধ? আগামীকাল আমার বাড়িতে রাধাকৃষ্ণের পুজো আছে, সেই উপলক্ষে আমি একটা উৎসবের আয়োজনও করেছি। আমার একান্ত ইচ্ছে আপনি সেই উৎসবে উপস্থিত থেকে আপনার নতুন গান শোনাবেন। আহ, কতদিন আপনার গান শুনিনি। হ্যাঁ হ্যাঁ, গান, নতুন গান আগে। হ্যাঁ, তাহলে আমার মনের অভিলাষ পূর্ণ হয়ে যাবে। কিন্তু নতুন গান তো আমার তেমন লেখা হয়নি। আচ্ছা বেশ, জমিদারমশাই আমি কাল সন্ধ্যের মধ্যে নতুন গান তৈরি করে ফেলব। যাক, আমি তাহলে নিশ্চিন্ত হলাম যে আপনি কালকে গান শোনাবেন। আমি তাহলে আমার লোকজন পাঠিয়ে দেবো। না 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 না, জমিদারমশাই তার কোনো প্রয়োজন নেই, এই তো দুটো গ্রাম পরেই শিমুলতলা, আমি নিজেই চলে যাব ওখানে। ঠিক আছে নাই মশাই। ঠিক আছে, আসি তাহলে। আসো আসো। কাল সন্ধ্যায় গানের আসর, তার মানে তো হাতে একদম সময় নেই। আপনাকে এক্ষুনি নতুন গান লিখতে বসতে হবে। কিন্তু কি নিয়ে যে গান বাঁধবো তাই তো ভাবছি। কি নিয়ে লেখা যায়? শ্রীকৃষ্ণেরই তো উৎসব। শ্রীকৃষ্ণ বধ করেছিলেন অত্যাচারী কংসকে, তাহলে কি কংস বধ পালা নিয়ে লিখব? তাই লিখি। দেখেছেন তো ঠাকুর, আমি আসলেই আপনাদের ব্যস্ততা শুরু হয়ে যায়। আমি কতবার বলেছি না যে আমি আসলে ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই। আসলে কয়েকটা কথা আমার বলার ছিল আপনাদের। হ্যাঁ বলুন না রানীমা। ঠাকুর, আমার মনে হয় এবার আমার ফিরে যাওয়া উচিত। ফিরতে তো আপনাকে হবেই রানীমা, আপনার যে অনেক কাজ, অনেক দায়িত্ব, এই কুমারঘট্টে থেকে গেলে কি আর চলবে? তবে কি জানেন রানীমা, আমার মনে হয় যে আপনি যদি আর কয়েকটা দিন কুমারঘট্টে থেকে যেতেন তাহলে হয়তো খুব ভালো হতো। এখন না, আমি তো আপনাকে আর জোর করে আটকে রাখতে পারি না, আমি অনুরোধটুকু করতে পারি মাত্র। বুঝেছি, আমি আপনাকে আটকে রেখেছিলাম বলে আজকে আপনি এই কথা বলছেন, তাই তো? না না না, আমি অমনভাবে বলিনি। না না, আমি তো শুধু মজা করছিলাম। বেশ, আপনার যদি মনে হয়ে থাকে যে আমার আরও কিছুদিন এখানে থাকা উচিত, তবে তাই হবে। আপনি যেদিন বলবেন সেদিনই আমি যাব।